হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমিক। আজকে জেনারেল সায়েন্সে নিউমেরিক্যালস এর দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আগে আরো একটা ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসটা তোমরা এখনো যারা দেখনি তারা আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। সামনেই রেলের গ্রুপ ডি, এনটিপিসি সিবিটি টু, WBCS এবং CGL এর মতন পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলোতে কিন্তু এখন কোশ্চেনের যে ট্রেন্ড হয়েছে তাতে নিউমেরিক্যালের পোর্শন থেকে কোশ্চেন আসছে। তাই তোমাদের বলবো, জেনারেল সায়েন্সের নিউমেরিক্যাল পার্ট কিন্তু এই সমস্ত পরীক্ষার জন্য অবশ্যই ভালোভাবে করে যাবে। প্রতি বৃহস্পতিবার এবং মঙ্গলবার সন্ধ্যে 7টায় ডিজিটাল পড়াশোনা একাডেমিক ইউটিউব চ্যানেলে তোমরা এই নিউমেরিক্যালসের ক্লাস করতে পারবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন বলছে, একজন ব্যক্তি 10 কেজি ভরের স্যুটকেস হাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, ওই ব্যক্তি দ্বারা কৃতকার্যের মান নির্ণয় করো। কিভাবে কৃতকার্যের মান কি করে আমরা নির্ণয় করব? একজন ব্যক্তি বলছে একটা স্যুটকেস হাতে নিয়ে সে হচ্ছে একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, ঠিক, হাতে একটা স্যুটকেস নিয়ে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। তাহলে ওই ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে এই অবস্থায়, এই স্যুটকেসটার উপর কত বল ক্রিয়া করছে? এই স্যুটকেসটার উপর যে বল কাজ করছে সেটা হচ্ছে ওর ওজন, সেটাই হচ্ছে mg। এই mg পরিমাণ বল বা ওই স্যুটকেসটার ওজন যেটা, সেটা ওই স্যুটকেসের উপর কাজ করছে। তাহলে এটাই হচ্ছে এখানে বল। আর এই ব্যক্তি যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে ওই ব্যক্তির স্মরণ কত হবে? তাহলে ওই ব্যক্তির স্মরণটা হয়ে যাবে 0। আর প্রযুক্ত বল যেটা কাজ করছে সেটা কি হয়ে যাবে? mg। তাহলে এই অবস্থায় কার্য ইজিকাল টু তাহলে কি হবে? W=F×S সমান সমান তাহলে কি হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ কোনো একটি ব্যক্তি বা যে কেউ যদি স্থির অবস্থায় কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে, যদি প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু স্মরণ যদি না হয়, তাহলে পারে কিন্তু কার্য সর্বদা শূন্যই হবে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। চলো দ্বিতীয় অঙ্ক কি বলছে দেখি। বস্তু দ্বারা করা কৃতকার্য এবং বস্তুর ওপর প্রযুক্ত বল 7 নিউটন হলে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করবে? দেখো এই অঙ্কটা কিভাবে করব। আমরা কার্য সমান সমান জানি কি, W=F×S, ঠিক। তাহলে এখানে আমাদের কি কি জিনিস বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে কার্যর মানটা বলে দিয়েছে, আর বলটা বলে দিয়েছে, বের করতে হবে দূরত্বর মানটা। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখে নিই, S=W/F। এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। W বলেছে 56, আর ফোর্সটা আছে 7, বলটা এখানে কাটাকাটি করলে পরে আসবে 8। তাহলে SI পদ্ধতিতে আছে সমস্ত ইউনিট, SI পদ্ধতিতে একক হচ্ছে মিটার। তাহলে সঠিক উত্তর হবে 8 মিটার। এই অঙ্কটা খুব সোজা ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট অঙ্কে যাব। 3 নম্বর প্রশ্ন বলেছে, একজন ব্যক্তি 500 নিউটন ওজনের একটি বস্তুকে মাথায় নিয়ে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে ওই ব্যক্তি দ্বারা কৃতকার্যের মান কত হবে? এবার মাথায় নিয়েছে, ঠিক আছে, এইভাবে মাথায় নিয়েছে বস্তুটাকে, নিয়ে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে হেঁটে যাচ্ছে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে দূরত্ব সেটা বলে দিয়েছে 100 মিটার। এবার বস্তুটা যে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এই মানুষটা তাহলে কত ওজন, কত বলের কাজ করছে? সেই বলটা হলো এই বস্তুটার যে ওজন, সেটা সেটা কোথায় কাজ করছে? এইভাবে লম্বভাবে কাজ করছে নিচের দিকে। এটাই হচ্ছে F=, হচ্ছে বস্তুর ওজন যেটা বলে দিয়েছে 500 নিউটন। এবার আমরা কার্যের যে মেন ফর্মুলা সেটা জানি কি, W=F×S cos θ। এই থিটাটা কি কোণ? থিটাটা হচ্ছে প্রযুক্ত বল, এবং প্রযুক্ত বল, এটা যদি প্রযুক্ত বল হয় আর এটা হচ্ছে স্মরণ, প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী যে কোণ সেটাই হচ্ছে থিটা। যখন বলটা লম্বভাবে কাজ করছে তখন এই কোণটার মান কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তখন সেই ক্ষেত্রে থিটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সিচুয়েশনে F×S cos 90 ডিগ্রি,
অর্থাৎ কত হচ্ছে cos 90 ডিগ্রির মান জিরো মানে টোটালটার মান জিরো হয়ে যাচ্ছে। তাহলে কোনো বস্তুর ওপর যদি বল যে দিক থেকে প্রয়োগ করছে আর বস্তুর সরণ যদি তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে হয় তাহলে পারে কিন্তু কার্য শূন্য হয়। তাই এই ক্ষেত্রেও যেটা হবে কার্যের মান সি শূন্য হবে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, না বুঝতে পারলে প্রথম থেকে আরো একবার দেখে নেবে। 600 নিউটন বল বস্তুর ওপর প্রযুক্ত হলে 4 মিনিটে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুর ক্ষমতা কত হবে? এটা একটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে। তাহলে এটা আমরা কি করে বের করব? আমরা জানি কি ক্ষমতা ইজিক্যাল টু কি হয়, কার্যবাই সময় হয়। আবার আমরা জানি কার্য ইজিক্যাল টু কি হয়, বল ইন্টু সরণ হয়। তাহলে এখানে আগে আমরা কার্যের মানটা বের করে নিই। কার্যের মানটা হচ্ছে এফ এর মান হচ্ছে 600 ইন্টু এটা, তাহলে এখান থেকে আসছে কত 12 আর হচ্ছে 3টে শূন্য, এটা এত জুল। তাহলে এবার ক্ষমতা যদি বের করতে হয়, ক্ষমতা পি ইজিক্যাল টু এটা ডিভাইডেড বাই 4 মিনিট, সেটাকে এবার সেকেন্ডে নিলে 60 দিয়ে গুণ করে দেবো। এবার যদি কাটাকুটি করা হয়, 6 দিয়ে কেটে দিই, 12কে কাটলে হচ্ছে 2, তাহলে আসছে উপরে 20, 4 দিয়ে যদি 20কে কাটা হয় তাহলে আসবে 5, তাহলে আসছে 50। টোটাল এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা 50 ওয়াট। তাহলে অ্যান্সার হবে 50 ওয়াট, অপশন সি। একটি 20 নিউটন বল বস্তুর ওপর প্রযুক্ত হলে বস্তুটি 2 মিটার সরণ হয় এবং বস্তুটি 20 জুল কার্য করে, তাহলে বস্তুর ওপর প্রযুক্ত বল এবং সরণের মধ্যেকার কোণ কত হবে? তাহলে আমাকে এখন কি বের করতে দিয়েছে, বা থিটা বের করতে দিয়েছে, ঘুরিয়ে প্রশ্ন হয়েছে। তাহলে আমরা সেই সূত্রে চলে যাব, ডাব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু এস কস থিটা। এখানে প্রত্যেকটার মান বলা আছে, সেই মানগুলোকে আমরা বসাবো, একটু ঘুরিয়ে লিখে নিই সুবিধার্থে। কস থিটা ইজিক্যাল টু ডাব্লিউ বাই এফ ইন্টু এস, ডাব্লিউর মান বলে দিয়েছে 20, বলো 20, আর সরণটা হচ্ছে 2, তাহলে এটা কেটে গেল। তাহলে পরে রইল কত, 1/2। তাহলে কস থিটা ইজিক্যাল টু হাফ এস, তাহলে কস কত ডিগ্রির মান হাফ হয়, সেটা হচ্ছে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে পাবো থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি, তাহলে আমাদের অপশন হবে এ 60 ডিগ্রি, এটা সঠিক অ্যান্সার। স্টাডি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমিক এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। এছাড়া এই ধরনের ক্লাস এবং আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভের ক্লাস, এগুলো করার জন্য ডিজিটাল পড়াশোনা একাডেমিক এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। একটি 4 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক তলে গতিশীল, বস্তুটির বেগ বৃদ্ধি করে 10 মিটার পার সেকেন্ড করতে হলে বস্তুটির ওপর কতটা কার্য করতে হবে? তাহলে এখানে কার্য করতে বলেছে। আমরা জানি কার্যের একক এবং এনার্জি এই দুটো কিন্তু সেমই হয়। এখানে আমাদের যে কার্য বের করতে হবে এটা হচ্ছে গতিশক্তি বের করলে হয়ে যাবে। এখানে কার্য বলতে, এই অঙ্কটার ক্ষেত্রে কার্য বলতে এটা বস্তুটার কাইনেটিক এনার্জি বা গতিশক্তিকে নির্দেশ করছে। তাহলে এখানে যে বস্তুটার কথা বলা হয়েছে সেই বস্তুটার কার্য যদি বের করি, সেই কার্যটাই হচ্ছে কাইনেটিক এনার্জির সঙ্গে সমান হবে বস্তুটার। বস্তুর কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে বেগের পরিবর্তন দিয়ে। তাহলে এখানে দেখো এই অঙ্কটা একটু স্পেশাল অঙ্ক, এটা তোমরা একটু মনে রাখবে কি সূত্র অ্যাপ্লাই করে কাজ করছি। ডাব্লিউ ইজিক্যাল টু হাফ ইন্টু এম ইন্টু, এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ভি স্কোয়ার অন্তিম বেগ মাইনাস ইউ স্কোয়ার প্রাথমিক বেগ। তাহলে এখানে হাফ ইন্টু এম এর মান কত, 4 বলে দিয়েছে, এখানে ভি স্কোয়ারের মান কত আছে 10, তার স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এখানে এটা যদি কেটে দিই, এখানে এটা 2 আসবে, তাহলে এটা 2 আসলো, আর এখান থেকে কত আসবে, এখানে 10 স্কোয়ার করলে হবে কত 100, আর 5 স্কোয়ার করলে 25, 100 থেকে 25 বাদ দিলে পারে 75 আসবে।
তাহলে 75 কে 2 দিয়ে গুণ করলে পরে আসবে 150 তাহলে 150 জুল হবে অ্যানসার অপশন এ 150 জুল হবে এটার অ্যানসার ওকে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো না বুঝতে পারলে আবার প্রথম থেকে দেখো একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান তাহলে বস্তু দুটির গতিশক্তি কি হবে তাহলে আমি মনে করি ভারী বস্তুর যে ভরবেগ সেটা ক্যাপিটাল এমভি আর হালকা বস্তুর যেটা ভরবেগ সেটা স্মল এমভি এই দুটো বলে দিয়েছে আমাদেরকে সমান আমাকে তুলনা করতে বলেছে ভারী বস্তু এবং হালকা বস্তুর মধ্যে গতিশক্তির তুলনা করতে বলেছে তাহলে হালকা আর নিচে হচ্ছে ভারী এদের গতিশক্তি তাহলে হালকা বস্তুর গতিশক্তি কি হবে হাফ এম স্মল ভি স্কয়ার আর ভারী বস্তু তার গতিশক্তি কি হবে হাফ ক্যাপিটাল এম ভি স্কয়ার এবার হাফ হাফ দুই জায়গা থেকে কেটে যাচ্ছে গেল ওপরেরটাকে আমি এইভাবে লিখলাম একটা এম দিয়ে গুণ করে দিলাম তাহলে নিচেও একটা আমাকে এম দিয়ে ভাগ করতে হবে একই রকম ভাবে নিচের যে ট্রামটা আছে সেটাকে একটা এম দিয়ে গুণ করে দিয়েছি তাহলে আরেকটা এম লিখতে হবে হলো তাহলে এই দুটোর মান সমান তাহলে এই দুটো এবার কেটে গেল তাহলে এবার কি পড়ে থাকছে ক্যাপিটাল এম বাই স্মল এম ঠিক আছে এটা ক্যাপিটাল এম এবার ক্যাপিটাল এম বাই স্মল এম আমরা ধরে নিয়েছি কি এটা হচ্ছে ভারী বস্তু এটা হচ্ছে হালকা বস্তুর ভর তাহলে যদি ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম হয় তাহলে এই অংশটার মান অবশ্যই একের চাইতে বেশি হবে তাহলে এটার মান যদি একের থেকে বেশি হয় তাহলে আমরা লিখতে পারবো হালকা বস্তুর গতিশক্তি গ্রেটার দেন হচ্ছে ভারী বস্তুর গতিশক্তি তাহলে হালকা বস্তুর গতিশক্তিটা বেশি হবে বুঝতে পেরেছো আশা করছি বুঝতে পেরেছো এগুলো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি এই কার্যক্ষমতার উপর একটা বিস্তারিত ক্লাস তোমাদের জন্য করিয়ে দেব চলো পরের অঙ্ক দেখি একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 5 মিনিটে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় প্রবাহিত বিদ্যুতের আধানের মান নির্ণয় করো এটার জন্য কোন ফর্মুলা আমরা ইউজ করব এটার জন্য যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে কিউ ইজ ইকাল টু আই ইন্টু টি এখানে কিউ মানে হচ্ছে আধান আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ টি হচ্ছে সময় তাহলে আমাদের কিউ এর মানটা বের করতে হচ্ছে আই এর মান বলে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার আর সময়টা বলে দিয়েছে 5 মিনিট তাহলে 5 মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব তাই জন্য 60 দিয়ে গুণ করে দিলাম এবার দশমিক তুলে দিলাম দিয়ে নিচে 10 করে দিচ্ছি শূন্য এখানে শূন্য কেটে গেল তাহলে 5 5 25 6 25 হচ্ছে 150 তাহলে 150 কুলম্ব হবে আমাদের অ্যান্সার অপশন এ একজন 1.5 মিটার উচ্চতার ব্যক্তি 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে তার মাথায় নিল ওই ব্যক্তি দ্বারা কৃতকার্যের মান কত হবে তাহলে কি করেছে একটা বোঝা ধরো কোনো কিছু যেটা একটা 1.5 মিটার উচ্চতার একজন ব্যক্তি সেই 20 কেজি ভরের একটা বোঝা হোক বা ব্যাগ হোক সেটাকে তার মাথায় তুলে নিয়েছে ঠিক আছে তাহলে ওই ব্যক্তি দ্বারা কৃতকার্যের মান কত হবে এই ক্ষেত্রেও আমরা আগে একবার বলে এলাম যে কার্য আর এনার্জি দুটোকে আমরা সমান বলে ধরে নিয়ে করতে পারি কারণ কার্যের একক যা এনার্জির একক যা সব কিন্তু একই হয় তা এই ক্ষেত্রে আমরা যেটা দিয়ে বের করব সেটা হচ্ছে স্থিতিশক্তি অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি এটা ইউজ করব পোটেন্সিয়াল এনার্জি সূত্র ইউজ করে এই অঙ্কটা করব অর্থাৎ ওই বস্তুটার মধ্যে 1.5 মিটার উচ্চতায় তুললে পারে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে সেটাই হবে তার কার্য তাহলে কার্য ইজ ইকাল টু পোটেন্সিয়াল এনার্জি ইজ ইকাল টু হচ্ছে এম জি এইচ ওকে তাহলে এখানে আমাদের কি মান বলে দিয়েছে এম এর মান কত বলে দিয়েছে 20 কেজি জি এর মান কত বলো সেটা বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এইচ এর মান বলে দিয়েছে 1.5 মিটার তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই করা হয় এটা তুলে দিয়ে এখানে একটা 10 বসিয়ে দিচ্ছি 10 10 কেটে গেল তাহলে 20 দিয়ে যদি 15 কে গুণ করা হয় তাহলে আসবে 300 তাহলে 300 জুল হবে সঠিক অ্যান্সার খুব একটা কি কঠিন মনে হচ্ছে অঙ্কগুলো অঙ্কের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু তোমরা খুব সহজে পরীক্ষার সময় করতে পারবে সেই জন্য এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে এটা একটা খুব ভালো অঙ্ক এটা গত 2000
18 সালের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে রেলের তাতে বেশ কয়েকবার রিপিট হয়েছে এই ধরনের অঙ্ক। দেখে বুঝে নাও অঙ্কটা কিভাবে করতে হবে, সামনে আসতে যাতে তোমরাও করতে পারো। একটি 50 কেজি ভরের বালক সিঁড়িতে 45 ধাপ উঠতে 10 সেকেন্ড সময় লাগে। যদি সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা 16 সেন্টিমিটার হয় তবে বালকের ক্ষমতা কত হবে? ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার পি, সেটা ইজিকাল টু হচ্ছে কার্যবাহী সময়। এই ফর্মুলাটা তোমরা আগেও দেখিয়েছি, আবার লিখলাম। এগুলো ফর্মুলাগুলো যেগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা একদম মুখস্থ করে ফেলবে, তাহলেই অঙ্ক করা কিন্তু সব থেকে সুবিধাজনক হবে। দেখো এখানে আমাদের যে যে জিনিসগুলো বলে দিয়েছে তার দ্বারা যদি আমাদের কার্য বের করতে হয় তাহলে এখানে কার্য বের করার একটাই রাস্তা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি ক্যালকুলেট করা। তা এই ক্ষেত্রেও আমরা কার্যর ফর্মুলা হিসাবে MGH অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলাটা ইউজ করব। এখানে M এর মান দেখো 50 কেজি বলে দিয়েছে, আর G এর মানটা সবসময়ের জন্য আমরা 10 ধরে নিই, আর H এর মানটা আমরা ক্যালকুলেট করে বের করব। এবার দেখো H মানে কি হবে, একটা সিঁড়ির ধাপের উচ্চতা, একটা সিঁড়ির ধাপের উচ্চতা মানে ধরো এইভাবে ধরো সিঁড়িটা রয়েছে, ঠিক আছে, এইভাবে সিঁড়ি আছে, এই যে প্রত্যেকটা ধাপের যে উচ্চতা এটা বলে দিয়েছে 16 সেন্টিমিটার। এরকম ভাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে 16 সেন্টিমিটার করে উচ্চতা, তাহলে মোট সে 45টা যদি সিঁড়ি ওঠে তাহলে 45টা সিঁড়ির জন্য সে কত উচ্চতায় উঠেছে, 45 × 16 এত সেন্টিমিটার আসবে। 45 কে 16 দিয়ে গুণ করলে পারে হচ্ছে 720 সেন্টিমিটার হয়। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 7.2 মিটার আসবে, কারণ সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করি। তাহলে হাইট আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা কার্য ইজিকাল টু কি বসিয়ে দিই, কার্যের মানটা হবে কত, 50 × 7.2 × 10। এখান থেকে আমি গুণ করলাম না কারণ আমার কাজের সুবিধার্থের জন্য। এখান থেকে আমরা চলে যাচ্ছি একেবারে পাওয়ার বের করার জন্য, সেখানে কার্যের মানটা যেটা আছে সেটা আমরা বসিয়ে দিই, এটা ডিভাইডেড বাই বলেছে 10 সেকেন্ড, হলো 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড কেটে গেল। এবার 5 দিয়ে যদি গুণ করা হয়, 5 × 2 = 10 হাতে আছে 1, 5 × 7 = 35 আর 1 = 36, 50 এর একটা শূন্য আছে সেই শূন্য এলো, আর দশমিকের জন্য নিচে 10 আসছে, এই 10 এই শূন্য কেটে গেল, তাহলে পরে আসছে 360 এত ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, 360 ওয়াট। আশা করছি যে 10টা অঙ্ক করালাম এই 10টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই প্রথম থেকে আবার দেখা শুরু করো, এবং ইন্ডিভিজুয়ালি যদি কোনো জায়গায় বা কোনো সূত্র সংক্রান্ত বিষয় অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি সেই বিষয়ের ওপর একটা নতুন ক্লাস করিয়ে দেব। যদি ক্লাসটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা নতুন তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সবাইকে ধন্যবাদ।